সৈয়দ ইব্রাহিম নিজের সাথে নিজে কথা বলতেন, নিজের সাথে নিজের বোঝাপড়া অনেক দরকার। আপনারা নিজের সাথে নিজে কথা বলেন, বলেন না? বলবেন। নিজের সাথে নিজে কথা বললে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, মন আপনারে ঠকাবে না। আপনার বিবেকটা আল্লাহর দেয়া অনেক বড় আদালত, এই আদালত কখনো আপনারে ঠকাবে না। চিল্লাই কোন ঠিক কিনা? নিজে নিজে বোঝাপড়া করবেন, চিন্তা গবেষণা করবেন, আল্লাহর দেয়া রেশনাল, আল্লাহর দেয়া কমন সেন্সকে কাজে লাগাবেন। আমরা আকল বলতে একটা কথা বলি না, এটাকে ইংরেজিতে বলে কমন সেন্স। কি বলে? কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। কমন সেন্স হচ্ছে এমন জিনিস যেটা খুব আনকমন, এটা অনেকের থাকে না। কথা কন, প্রত্যেককে আল্লাহ কমন সেন্স দিয়েছে। আল্লাহ আকবার। সৈয়দনা ইব্রাহিম কমন সেন্স খাটালেন, ওনার বুদ্ধি বিবেক খাটালেন, চিন্তা করলেন, অনুসন্ধান করলেন, করতে 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 উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন। চিল্লায় বলেন তো, মহাসত্য কে? মহাসত্য কে? উনি এমন একটা পরিবেশে এসেছেন, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মগ্রহণের পরেই আমাদের কানে আজান দেয়, আমাদের জন্য আকিকা দেয়, আমাদের মাথার চুল ফেলে দেয়, আমাদের ইসলামিক নাম রেখে দেয়, আমারে মক্তবে ভর্তি করিয়ে দেয়, আমার হাতে কোরআন তুলে দেয়। একটা প্রিভিলেজ আল্লাহর খলিল ইব্রাহিম পায় না। নিজে বুঝে, নিজের মনের সাথে লড়াই করে, যুদ্ধ করে, গোত্রের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছে। এত সহজ না আমার ইসলাম আর সৈয়দনা ইব্রাহিম খলিলের ইসলাম এক ইসলাম নয়। আমার ইমান সৈয়দনা ইব্রাহিমের ইমান এক ইমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? উনি যুদ্ধ করেছেন নিজের সাথে নিজে, বারবার লড়েছেন, লড়তে লড়তে তিনি আল্লাহর সন্ধান পেয়েছেন। উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা, আমরা আজান দেখি, মসজিদ দেখি, তাফসির মাহফিল দেখি, উনি দেখেছেন মাছের পূজা। উনি বাইরে দেখেছেন গাছের পূজা, উনি বাজারে দেখেছেন গরুর পূজা, উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা। কিন্তু একটা তো ওনার মন বসে না, উনি দেখেন লোকজন আগুনের পূজা করে। কিসের পূজা করে? আবার পূজা শেষ, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায়। মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে, এতক্ষণ তো ছিল, ধরে নিলাম ফর অ্যান এক্সাম্পল আগুনটাই আমার খোদা, এতক্ষণ তো আগুন রে নম নম করতো, তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল। প্রশ্ন আছে না? নেই। দেখেন কিভাবে ইন্টেলেক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন। খেয়াল করো, আমরা চিন্তা না করে সিলে কান নিচে শুনে দৌড়, আছে না? নাই। যাচাই করার প্রয়োজন বোধ করি না, ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না। এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে, সমস্যা শেষ। সৈয়দনা ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে, এটাতে পানি ঢাললে এটা গেল কই? তিনি বললেন না, আগুন আমার খোদা হতে পারে না। এরপর দেখলেন সবাই গাছের পূজা করে। কিসের পূজা? ঘরে যখন লাকড়ি দরকার, গাছ নামক খোদারে কোপাই আসাস ফিরা যায়। কথা বুঝে নাই মনে হয়? যারা গাছের পূজা করে, যখন লাকড়ি দরকার, কাঠের দরকার, তখন খোদারে কি করে? কোপায়, কোপায় সাইজ। তো খোদারে কোপায়, এটা কেমন খোদা? এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে। কিসের পূজা? এদেশেও আছে না? নাই। তাদেরকে কটাক্ষ করছি না, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ভাবেন, রিথিং করেন, পুনরায় ভাবেন। তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে, আবার যখন জুতা বানানো দরকার, গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পড়ে, আছে না? নাই। আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা, গরুর চামড়ার জুতা পরে না? না, আছে না? নাই। তো এইটারে খোদা মানে কি করে? খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেয়াদব, চিন্তা করছেন? খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেয়াদবটা পায়ে জুতা পড়ে, মাথায় ধরে? একটাও সৈয়দনা ইব্রাহিমের মাথায় ধরে না। এরপর সৈয়দনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে। যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহে শাম বোল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আছে না? নাই। মূর্তিগুলোর সামনে যেয়ে পরে বন্দে মাতরম বন্দে মাতরম, জয় জয় রাম সীতারাম, জয় জয় হরে কৃষ্ণ হরে রাম, ওম নম ভগবতি বাসুদেবায়, আছে না? নাই।
তো উনার এটাও মাথায় ধরে না, কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলার মাটি কাদা দিয়ে মূর্তি বানাইছে ওরা, এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নমো পড়ে। তো এটা ওর খোদা হয় কেমনে? যারা বানাইলো এরাই না মূর্তির খোদা? কথা বলেন, বুঝে শুনে উত্তর করেন। কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহারি একটা মূর্তি বানালাম, মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম, এরপরে আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম, এরপরে এটার আমি বসালাম। বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা? এটার বানাইছে কে? মিজানুর রহমান আজহারি এই মূর্তির স্রষ্টা। চিল্লা এখন ঠিক কিনা? তো যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে? মাথায় ধরে না, উনার মাথায় ধরে না। উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন, মহাসত্য এমনি পান নাই। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তাবারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী? ফালাম্মা জান্না আলাইহি আল-লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ পড়েন, দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন, সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না এটা হুদা। এটা কি খোদায় কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে? ফালাম্মা জান্না আলাইহি আল-লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআ আল-কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আল্লাহর কসম এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছে। না না ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ, এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে কে খাইছে, খোদায় গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না, আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপ্রহরের জল জ্বলে সূর্যটা উঠল, গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জ্বলে সূর্যটা উঠল, তিনি বললেন, না না ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? হাদা আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটারই হওয়া লাগে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে বললেন, আল্লাহ আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার খোদা হতে পারে? এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফান ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। পড়ে তিনি বললেন, না গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না,
ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না। মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে, তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্ধ্যা, সুবহানাল্লাহ। পড়ে কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে, চিল্লায় এখন ঠিক কিনা। স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না? সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে এই কথা কোরআনে আছে না নাই?